নির্বাচন ব্যবস্থা নষ্ট করে সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। সংসদীয় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভায় এসব কথা বলেন দলের চেয়ারম্যান জি এম কাদের। বলেন, তারা নিরপেক্ষ নির্বাচন চান। জি এম কাদের বলেন, রিজার্ভের অবস্থা খারাপ, বিদেশি ঋণের বোঝাও বাড়ছে। এমনটা চলতে থাকলে আগামীতে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করতে হবে, দেশের মানুষের স্বার্থে করতে হবে, সরকার নিজের স্বার্থে করতে হবে, এবং তাতে করে সরকার যদি কোনো পরিবর্তন হয় আমরা মনে করি তাতে ভয়ের কিছু নেই। আমাদের দেশ আবার যেদিকে দেশের মানুষ যতদিন পর্যন্ত কর্মক্ষম থাকবে যে কোনোভাবেই হোক আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা দেশকে পিছিয়ে টেনে ধরার সেই সরকার চাই না, যে সরকার দেশের মানুষকে এগিয়ে নিতে সাহায্য করবে, অন্ততপক্ষে বাধাগ্রস্ত করবে না, সেই ধরনের সরকার দেশ শাসন করুক আমরা এটাই চাই। এবং দেশের মানুষকে সেই অধিকার দিতে হবে, যেহেতু দেশের মালিক হলো সাধারণ জনগণ, সে তারা সরকার হলো তাদের প্রতিনিধি, তারা তাকে সরকার বানায়। তাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন করার, যে কোনো ধরনের তাদের উদ্দেশ্যে তাদের কোনো রকম কথা বলার, এমনকি তাদেরকে ভর্ৎসনা করার, তাদের সমালোচনা করার অধিকার মানুষের অধিকার নয়, শুধু এটা কর্তব্য। কিন্তু আমার প্রতিনিধি, সে ভালো করলো মন্দ করলো আমি তো বলবো, আমি তো দেখবো, আমি তো শুনতে চাইবো, আমি কৈফিয়ত চাইবো, এটা আমার অধিকার। সেই অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে বিভিন্নভাবে আইন করে, সেগুলোকে আমরা বাধাগ্রস্ত করছি। আমরা মানুষকে কথা বলতে দিচ্ছি না, আমরা সংবাদপত্রে সঠিকভাবে খবর প্রচার করতে দিচ্ছি না, আমরা বিভিন্নভাবে কালা কানুন করে এই মানুষের মুখে স্তব্ধ করে দিচ্ছি। এটা কোনো গণতান্ত্রিক রীতিনীতি হতে পারে না, এটা দেশের মানুষের মালিকানাকে অস্বীকার করা হয়। আমি মালিক, আমি আমার প্রতিনিধির কাছে কথা কৈফত চাইতে পারি, এই কৈফত চাওয়ার অধিকার আমার আছে, এবং এই কৈফত চাওয়ার শুধু অধিকার নয়, এই কৈফত চা আমার দায়িত্ব। দেশ যাতে ভালোভাবে চলে তার জন্য নাগরিক হিসাবে, আমার দেশ যাতে ভালোভাবে চলে সেটার জন্য আমার কর্তব্য হলো সরকারকে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে সুপারিশ দেওয়া, যাতে দেশ ভালো চলে তার ব্যবস্থা করা। দক্ষিণ পূর্ব এশিয়ায় জিনিসপত্র মানে মূল্যবৃদ্ধির, যে প্রত্যেকটা জিনিসপত্রের মূল্যবৃদ্ধির মধ্যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পরেই আমাদের স্থান মূল্যবৃদ্ধির দিক দিয়ে, এবং কোনো কোনো জায়গায় আমাদের মূল্যবৃদ্ধি সকলের চেয়ে বেশি, সমস্ত দেশের তুলনামূলকভাবে আমাদের মূল্যবৃদ্ধি হয়েছে বেশি। এবং এখানে একই সঙ্গে আরেকটা কারণে মূল্যবৃদ্ধি হয়েছে, সেটা হলো যে আমাদের ডলারের দামের টাকার অবমূল্যায়ন হচ্ছে, ডলার কিনতে গেলে এখন আমাদের বেশি টাকা দিতে হচ্ছে, এবং সেখানেও আমাদের অবস্থান মানে ডলারের বাড়ার দিক দিয়ে আপনারা কয়েকদিন আগে দেখেছেন 80 টাকা, আমরা আগে বলতাম 1 বিলিয়ন মানে 8 হাজার কোটি টাকা, কারণ 80 টাকা করে যেন ডলার ছিল, তারপরে হলো 90 টাকা, এখন আপনার সরকার কি বলছে আর সেটা আমরা জানি না, বাজারে আমি কালকে শুনলাম 119 টাকা 120 টাকা করে ডলার কিনতে হচ্ছে। তার মানে যদি 1 বিলিয়ন ডলারের দাম হবে 12 হাজার কোটি টাকা, 1 বিলিয়ন ডলারের দাম 12 হাজার কোটি টাকা, সেখানে আমাদের এই ডলারের দাম কেন আমাদের দিনকে দিন ডলারের দাম আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে, ডলারকে বেশি দামে কিনতে হচ্ছে, তার কারণ হলো আমাদেরকে আমাদের রিজার্ভ আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে, এবং রিজার্ভের অবস্থা অত্যন্ত খারাপ। এই গত বছর পর্যন্ত আমাদের রিজার্ভ ছিল সারা সরকারি যে রিজার্ভ এখন পর্যন্ত যেটা আছে, বিদেশি যে সেখানে সরকার বলছেন যে 37 না 38 বিলিয়ন ডলার, কিন্তু IMF বলছে যে তার থেকে 7-8 বিলিয়ন ডলার কম, মানে 30-এর নিচে, এবং এটা নিম্নগামী, প্রতিদিন রিজার্ভ নিচের দিকে নেমে যাচ্ছে। আর আমাদের ধার শোধ করতে হবে এখন সামনের দিকে, এই ধার এখনও আমরা শোধ করছি প্রায় 2.5 বিলিয়ন ডলারের মতো বছরে, সেটাকে আগামী 2 বছর পরে সেটা সরকার বলছে 4 বিলিয়ন ডলার হবে, 4 বিলিয়ন, 1 বিলিয়ন মানে হলো 12 হাজার কোটি, 4 বিলিয়ন ডলার হবে। এখন আবার সেদিন শুনলাম আবার বাংলাদেশ ব্যাংক থেকে বলছে যে না, 2024-25 থেকে শুরু হলে আমাদেরকে 10-12 বিলিয়ন ডলার করে প্রতি বছর দিতে হবে। এমনিতেই কিন্তু রিজার্ভ নিচের দিকে নামছে, এখন যদি নতুন করে আবার এই বোঝা চাপে, তাহলে রিজার্ভ কতদিনের মধ্যে আমরা শূন্যের দিকে কোঠায় চলে যেতে বেশিদিন সময় লাগবে না, এবং আমরা একটা ডেঞ্জার জোনে বাস করছি। এখন পর্যন্ত আমাদের যতটুকু রিজার্ভ আছে সেটা দিয়ে আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস স্বাভাবিকভাবে কিনতে পারছি না, এখন বিভিন্নভাবে এলসি ওপেন করতে গেলে আপনার ডলার পাওয়া যাচ্ছে না। আর সামনের দিকে যখন এই ঋণ শোধ করার প্রশ্ন আসবে, যেহেতু ঋণের কথা বলা হয়েছে, সেটাও একটা মজার ব্যাপার, আমি দেখছি যে সরকারি ঋণ, সরাসরি সরকারি ঋণের সংখ্যা হলো 56 বিলিয়ন ডলার, কিন্তু সেখানে আপনার সরকারি যে
কর্পোরেশনগুলো আছে, বিভিন্ন কোম্পানিগুলো আছে, তাদের ঋণ সহ হয় $68 মিলিয়ন। আর সরকারের যেটা একটা আরেকটা জিনিস যন্ত্রণা, $25 বিলিয়ন লোন করেছে বেসরকারি খাতে, সরকারি মানে আমাদের দেশীয় প্রতিষ্ঠান বেসরকারি খাতে লোন করেছে $25 বিলিয়ন, তাদেরটা সহ শোধ করতে হবে আমাদের $10 থেকে $12 বিলিয়ন প্রতি বছর। এবং এটা যখন আসবে তখন আমাদের এখনই 30-এর নিচে নেমে গেছে, এটা এমনি নিচের দিকে নামছে, আর বছরে $10 বিলিয়ন দেওয়ার পরে আর 2 বছরের মধ্যেই হয়তো আমাদের কোনো আমরা একটা দেউলিয়া দেশে পরিণত হতে পারি। কাজে দেশের অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে আমি দেখেছি ইআরডিতে একটা মিটিং হয়েছে, এই মিটিংয়ে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং মাননীয় পরিকল্পনা স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী উনি বলেছেন, ওনারা দুজনেই বলেছেন যে লোন ছাড়া তো দেশের উন্নয়ন সম্ভব না, সব দেশেই লোন নেয়, তবে বুঝে শুনে দেখে লোন নিতে হবে এবং বুঝে এবং খরচ করার সময় অব্যবস্থাপনা করা যাবে না, দুজনেই একই ধরনের কথা বলেছেন। তো আমার কথা হলো, দেখে শুনে বুঝে কি আমরা লোন নিচ্ছি? এ পর্যন্ত যতগুলো মেগা প্রজেক্ট হয়েছে, যেন ওনারা বলেছে যে এখান থেকে আমরা আয় করতে হবে লোন শোধ করার জন্য, যে কোনো ব্যাপার যে কোনো লোনে যখন আপনি করেন, যে কোনো প্রকল্প গ্রহণ করেন, মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার খরচ করেন, তখন এগুলোর থেকে আয় দেখাতে হবে, তাহলেই না আপনি শোধ করতে পারবেন বিদেশি টাকা। তাহলে বিদেশি টাকা কীভাবে শোধ করতে পারবেন? কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো যে ওনারা বলেছে যে কোরিয়াতে, দক্ষিণ কোরিয়া এই লোন নিয়েই উন্নতি করেছে, পৃথিবীর অনেক দেশ করেছে, আবার শ্রীলঙ্কা লোন নিয়েই ডুবে গেছে, আবার পাকিস্তান লোন নিয়ে এখন ডুবার দিকে আছে। কাজেই লোনটাকে সেইভাবে ব্যবহার করতে হবে, ওনারা সতর্কবাণী উচ্চারণ করেছে। আমি এইখানেই বলতে চাই, সরকার জানেন বুঝেন কিন্তু কোনো লোনই সতর্কভাবে নেওয়া হচ্ছে না এবং কোনো লোনেই ব্যবহার করা হচ্ছে না সতর্কভাবে। যতগুলো মেগা প্রজেক্ট করা হয়েছে, প্রত্যেকটি প্রজেক্টের যে প্রকল্প করা হয়েছে তার চেয়ে 3-4 গুণ 5 গুণ বেশি খরচ করা হয়েছে, এবং যে সময় শেষ করার কথা তার চেয়ে 4-5 গুণ বেশি সময় নিয়েছে খরচ করতে, এবং এই লোন কখনোই শোধ করা সম্ভব হবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি, এর থেকে যে আয় ইনকাম হবে সেই আয় ইনকাম দিয়ে এই লোন শোধ করা যাবে না। কাজে আমাদের ঘরে লোনের বোঝা এবং আরও লোনের বোঝা চাপছে, এবং এই লোনের যখন লোনগুলো আসছে, যখন মেগা প্রজেক্ট হচ্ছে, তখন আমরা একই সঙ্গে আমরা খবর পাই যে আমাদের সুইজারল্যান্ডের ব্যাংকে 104 লক্ষ কোটি টাকা আমাদের জমা হচ্ছে, বিভিন্ন ব্যাংকের তো আমরা খবরও পাই না, সেখানে আরও হয়তো 4-5 লক্ষ কোটি টাকা সবসময় জমছে। মানে এই লোনের একটা বড় অংশ আমাদের দুর্নীতির মাধ্যমে দেশের থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু দেশের মানুষের ঘাড়ে এই শোধ করার বোঝাটা কিন্তু ঠিকই রয়ে গেছে এবং এটা থাকবে। এবং ভবিষ্যতের দিকে আপনাদের যেমন ডলার যদি না থাকে, যেমন জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে, এবং তখন তারপরে আবার যখন আপনাকে বিদেশি লোন শোধ করতে চেষ্টা করবেন, এবং বিদেশি লোন শোধ করতে না পারলে শ্রীলঙ্কায় যেটা হয়েছে, তেল কিনতে পারছে না, ওষুধ কিনতে পারে না, দরকার মতো তাদের খাদ্য কিনতে পারে না, তখন হবে দেশের আসল সমস্যা। আমরা কিন্তু ওই সমস্যার দিকে দেশকে ধাবিত হতে দেখছি, আমরা এই জন্য উৎকণ্ঠিত। আমরা চাই এটা কেন হচ্ছে, কেন হওয়ার কারণ হলো দেশের জবাবদিহিতাহীনের অভাব, জবাবদিহিতাহীনভাবে দেশ চলছে। তার কারণ হলো কোনো সরকারি যে সরকার আছেন তাদেরকে কোনোখানে কাউকে জবাবদিহি করতে হচ্ছে না, তারা যে কোনো জিনিস তথ্য গোপন করছেন, তথ্য জানাচ্ছেন না, মানুষকে বিপদের মধ্যে রেখেও বিপদের কথাটা মানুষকে জানাতে দিচ্ছেন না, মানুষকে সামনের দিকে কী হবে জানতে দিচ্ছেন না। ওনারা মানুষকে সব কিছু তথ্যকে রেখে গোপন করে বা যে কোনো ধামাচাপা দিয়ে সাধারণ মানুষকে নানা রকম কথা বলে সামনে ভুল বুঝাচ্ছেন, এবং সেই কারণেই সামনের দিকে মানুষের একটা বিপদে পড়তে পারে। এবং যেটা মানুষের যে হাতে ক্ষমতা ছিল, যে মানুষ প্রয়োজন হলে তাদের সরকারকে বদল করতে পারবে, এটা যেহেতু এটার মালিক দেশের মালিক যেহেতু জনগণ, সেই ক্ষমতাটাকেও বিভিন্নভাবে আমরা বিধ্বস্ত করে দিয়েছি। নির্বাচন ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এই আস্থা এখন মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, এবং তার ফলে সরকারও জবাবদিহিতাহীনভাবে চলতে পারছে। সরকার যখন জবাবদিহিতাহীনভাবে চলে, তখন সরকারের যতগুলো নিজের ব্যবস্থা আছে, যতগুলো কর্পোরেশন, যতগুলো কোম্পানি, এমনকি বেসরকারি কোম্পানি দেশীয় যারা, তারাও জবাবদিহিতাহীনভাবে তারা লুটপাট বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে দেশকে একটা খালি করে দিয়ে যাচ্ছে, দেশকে পোকলা করে দিচ্ছে। এবং এর বিষয় আমাদের কথা হলো, সেই জন্যই আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, আমরা চাই জনগণ ভালো থাকুক, আমরা চাই জনগণকে নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের করে ক্ষমতা থাকুক। সেই জন্যই আমরা চাই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এবং আমরা নির্বাচনগুলোতে যাচ্ছি, আমরা দেখছি, আমরা মানুষকে আমাদের ক্যান্ডিডেটরাও দেখছেন এবং জনগণও দেখছে যে নির্বাচন কীরকম।